মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। করোনাকালীন পরিস্থিতির আর্থিক মন্দার মাঝে সরষের তেলের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। মধ্যবিত্তের রান্নাঘরে পৌঁছেছে মূল্যবৃদ্ধির ঝাঁজ। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরেও একই অবস্থা। সরষের তেল কিনতে না বিশ্বাস ফেলছেন আম জনতা। লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ফিল ইওর কোয়ালিটি সার্ভিস। কোভিড সতর্কতা মেনে চলুন, মাস্ক পরুন, বাড়িতে থাকুন। কোভিড সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় আপনার পাশে রয়েছে লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। আপনার সুস্থতা আমাদের কামনা। অনেক সমস্যা, বহুত দাম বেড়েছে। 200 টাকা কেজি তেল কিনে খাওয়া অসম্ভব হয়ে গেছে। অসুবিধা তো হচ্ছে, কিন্তু খেতে তো হবেই, সেই জন্য নিতে হচ্ছে, উপায় নেই। অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু খেতে হবে, কিছু করার নাই। বাঙালি রান্নায় সরষের তেলের জুড়ি মেলা ভার, কিন্তু সরষের তেলের ঝাঁঝে মুখে হাসি নেই, বরং চোখে জল আছে আপামর জনতার। করোনাকালীন পরিস্থিতিতে আর্থিক মন্দার মাঝেই সরষের তেলের দাম আপামর জনতার নাগালের বাইরে। রান্নাঘরেও পৌঁছেছে মূল্যবৃদ্ধির ঝাঁঝ। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরেও একই অবস্থা। সরষের তেল কিনতে নাভিশ্বাস ফেলছেন আম জনতা। দাম অনেক বেড়ে গেছে, অস্বস্তি করার কারণ ওদিকে তো অন্য কোনো মাল তো কম নিতে হচ্ছে। শুধু সরষের তেল নয়, বনস্পতি সয়াবিন, সূর্যমুখী, বাদাম তেলের খুচরো মূল্য এক টানা বেড়ে চলেছে। কাঁচামালের যোগান অপর্যাপ্ত, ফলে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে তেল। দাম বাড়ছে ভোজ্য তেলের একদমই কম। এটা কি লকডাউনের জন্য বেড়েছে? এ জানা না, দাম বেশি এটুকুই জানি। না, আমাদের যা বিক্রি ছিল তার থেকে অনেক কম বিক্রি হয়। গত বছর এই সময় বাজারে বিভিন্ন কোম্পানির সরষের তেলের দাম ছিল 120 থেকে 130 টাকা প্রতি লিটার। সেটা এখন 170 থেকে 200 টাকা প্রতি লিটারে ঘোরাফেরা করছে। মানুষের যেরকম প্রয়োজন পড়ছে সেরকম ভাবে মাল নিচ্ছে আর কি। এখন কত টাকা কেজি দর চলছে সরষের তেল? লুজ এখন 180-185। হ্যাঁ, তাদের মালের উপর, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সবাই যে দাম বেশি নেবে তা তো নয়, লোকাল মালের দাম কম, এই ব্র্যান্ডেড মাল নিলে একটু দাম বেশি হয়। ফরচুন কাচ্চি কেন, ইমামি আছে। না, লকডাউনের জন্য নয়, এটা ইলেকশনের আগে থেকে এরকম দাম চলছে। আমজনতার কথায় দাম বৃদ্ধির কারণ যাই হোক, বাজার করতে গিয়ে নাকের জলে চোখের জলে হতে হচ্ছে গৃহস্থকে। সরষের তেলের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসা প্রয়োজন বলেই দাবি উঠছে। সুবিধা তো হচ্ছে, সরষের তেলের দাম কমলে আমাদের সুবিধা হয়। রান্নার কাজে তো অনেকটাই লাগে মাসে, সেখানে সরষের তেল সবারই, সাধারণ মানুষেরও, সর্বত্রই, গৃহস্থ, মধ্যবিত্ত, প্রত্যেকেরই উপকার হয় কমলে। সরষের তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আশঙ্কা প্রবল, কপালে দুশ্চিন্তার ভাঁজ আম জনতার। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।